হ্যালো ফ্রেন্ড এম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সতেরোই জুলাই দু হাজার উনিশের চন্দ্রগ্রহণ নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলে ক্লিক করে রাখুন চলুন দেরি না করে এবার ভিডিওটি শুরু করি জুলাই মাসের প্রথমেই হয়ে গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এরপরই এই মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ সতেরোই জুলাই হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ এই দিন বুধবার রাত বারোটা তেরো মিনিট একান্ন সেকেন্ডে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং শেষ হবে সতেরোই জুলাই বুধবার পাঁচটা সাতচল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ডে এবার যেটা আপনাদের বলবো কোন সময়ে সব থেকে ভালো আপনারা দেখতে পাবেন এবং কোন সময়ে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তো বন্ধুরা কোথায় শুরু হবে বারোটা তেরো মিনিট একান্ন সেকেন্ডে আংশিক দেখতে পাবেন অর্থাৎ আংশিক গ্রহণ শুরু হবে একটা একত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে আর ম্যাক্সিমাম অর্থাৎ সব থেকে বেশি ভালো দেখতে পাবেন রাত তিনটা বেজে চুয়াল্লিশ সেকেন্ডে অর্থাৎ তিনটার সময় সব থেকে ভালো দেখতে পাবেন আপনারা চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে চারটা বেজে উনত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে এবং উপছায়া শেষ হবে পাঁচটা বেজে সাড়চল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ডে এবার আপনাদের বলবো কোন কোন জায়গায় দেখতে পাবেন আপনারা এই গ্রহণ এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে এছাড়াও ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা উত্তর পূর্ব আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আন্টারকোটিকার বেশিরভাগ অংশ থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এছাড়াও যেসব দেশ থেকে দেখা যাবে সেই সব দেশের নামগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর বন্ধুরা এই টাইমটি কলকাতার টাইম অনুযায়ী বলা বিভিন্ন শহরে বিভিন্ন রকম টাইমের পরিবর্তন হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কিছু জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য নোটিফিকেশান বেলে ক্লিক না করলে আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ